এই দেখতে পাচ্ছ তো আমি এখান থেকে জল ভরবো এখন খাওয়ার জন্য, খাওয়ার জল নেই। আর এইটার পরিবেশ সত্যি একটা অসাম প্লেস, আবার ভয়ঙ্করও খুব দেখতে। আর আমাদের মেকার জল খাওয়া ব্যস্ত আছে, উনি অনেকটা সময় এখানে কাটালাম, এবার যাব। আর অনেকটা এক সাইড বাকি আছে এখনও, এখন যাবো দেখতে দে। তা চলো চলছি নেক্সট। চলো, এ হচ্ছে রাস্তা, এখানে ভালো না বেশি পড়ে গেলে সিধা হসপিটাল। মনে হচ্ছে একটা সমুদ্রের পাড় বা জঙ্গলের পাশে, সমুদ্রটা সেরকম লাগছে দেখতে। অবশ্য তো আজকে সত্যি ঘুরতে এসে খুব সেই মজা লাগলো, যে এত সুন্দর প্লেস যে আমার রুমের মানে রুম থেকে 15 কিলোমিটার দূরে রয়েছে। আমি জানি না, কাল রাত্রে আমি খবর পেয়েছি, তারপর এখানে এসেছি। তো এই পাশটা দেখতেই পাচ্ছ পাহাড়। আর এইটা মানে সম্ভবত এখানে শেষ হয়ে যাওয়ার নদীতে, সরি ড্যামে মাছ ধরার জন্য বর্শি দিয়ে রেখেছে বা জাল। এসে পৌঁছলাম, দেখতে পাচ্ছ এখানে প্রকৃতিটা। আর আমি যাব এদিকটা ঘুরে 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 ঘুরে। ওই পাহাড়টা ততটা ভালো না, মানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, তাই উপরে আসলাম পাহাড়ের। এখান দিয়ে যেতে হবে, তাছাড়া ওপাশ দিয়ে আমি সাঁতরিয়ে ওপার যেতে চেয়েছিলাম, তা আমার মেকার বলছে না ওটা হবে না, তুমি জঙ্গল পথ দেখো। তো চলছি, দেখা যাক, আমি দেখাচ্ছি পথটা। দেখতেই পাচ্ছ এই পাশটা পুরো জঙ্গল আর জঙ্গল, আর ঠিক তার এই পাশটা হচ্ছে সেই ডামটার, এখান থেকে ঝর্ণার জল নামে। আর গাছ আর গাছ, চারিপাশের পাহাড়, হচ্ছে প্লেস। তার ওই পাশটা দিয়ে পার হব ওপার। তার আগে একটু দেখতে চাই পাশটা কেমন। পড়ে গেছে এই জায়গাটা, হাতে খুব লাগছে। যাই হোক, আমি যাবো ওই দিকটা, হ্যাঁ জল নামছে যেখানে। বাই, দুবারা মেলেঙ্গে। এখান থেকে যাচ্ছি লাস্টে, এখনো অনেকটা পথ বাকি আছে, অবশ্য প্রচুর পথ। সে ওই পার ঘুরে 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 ওই ভিতরে অনেকটা দূর, এখান থেকে ঘুরে ঘুরে এখানে এবার এই দিকটা যাবো আমি। এই হচ্ছে এখানে রাস্তা, এই পাহাড়ের জঙ্গল। এখানে অনেকে চলাচল করে দেখেছি আমি, একজনের লেডি গাছ কেটে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে রাস্তা, মজাদার রাস্তা অবশ্য। আর পাহাড় জঙ্গলে ঘেরা, কাকা কাঠ কেটে নিয়ে যাচ্ছে জঙ্গলের। কাঠ কেটে বিক্রি করে মার্কেটে, জঙ্গল থেকে কেটে নেয়। দেখতে পারছ, আরে কাকা যে কাঠ কেটে নিয়ে ব্যবসা করে কিনা, নেই ভিডিও বানাতে ইউটিউবে।
অনেকে প্রায় লোক আমি দেখি এখানকার লোক এখানে কাঠ কেটে নিয়ে বিক্রি করে। রাস্তাটা অসম রাস্তা, এই জঙ্গলের মাঝে আমরা কাঠ কাটতে আসে, শরীরে আর এনার্জি নেই ভাই, কারণ এত পাহাড় টপ পেয়ে দেখা যায় ক্যামেরা যে একটুখানি, কিন্তু না সত্যি সকাল থেকে হাঁটছি, 11টার সময় এসছি, এখনো হেঁটে যাচ্ছি। ঝর্ণা এখন নেই অবশ্য, বৃষ্টি এলে এই পাশ দিয়ে জল নেমে সোজা ড্যামে যায়। ঘুরে ঘুরে এসছি, দেখতে পারছ পুরো সেনান হয়ে গেছে ঘামে। চলে এসছে ঘুরতে ঘুরতে, কারণ অনেকটা সময় লেগেছে আসতে, সত্যি কথা বলতে 4-5 ঘন্টা লেগে গেছে। আর ড্যামটা ঠিক এই পাশে, আপনি যাব এখানে, তো ড্যামের এইটা আছে লাস্ট পজিশন, আর এপাশে আছে ড্যাম, তো এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে, কারণ 5-6 ঘন্টা ধরে পুরো ড্যামটা দেখতে পারছো ঘুরে আসছে আমি, দেখা যায় কাছে কাছে কিন্তু না, 3-4টা পাহাড় টপকাতে হয়। তো আজকের মতো এই অবধি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে।